हेलो फ्रेंड्स, वेलकम टू शाइनी टाइनी वर्ल्ड। आज के आमी बनाच्छी मटन कीमा बिरियानी, और ये बिरियानीटा किन्तु खूब चट जल्दी बनिए नेওয়া যেতে পারে। प्रथमे आमी एकटु बेरेस्ता बनिए नेब, तार जन्य आमी 5 থেকে 6টা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ছাকা তেলে আমি বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। এবার বেরেস্তাগুলোকে তুলে একটু ছড়িয়ে রেখে দিতে হবে। এবার আমি কিমা বিরিয়ানি বানানোর জন্য মাটনটাকে ম্যারিনেট করব। আমি এখানে চর্বি সহ মাটন নিয়েছি, খুব বেশি ছোট ছোট টুকরো করে কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটেছি যাতে এটা মুখে পড়লে বেশ ভালো লাগে। তার সাথে নিয়ে নেব একটু হাং কার্ড, 2 চামচ হাং কার্ড নিয়েছি। তার সাথে দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1 থেকে 2 চামচ দিয়ে দেব বিরিয়ানি মশলা, 1টা গোটা পেঁয়াজ কুচানো, 1টা টমেটো কুচানো, 2 থেকে 3 চামচ দিয়ে দেব সর্ষের তেল, 1 চামচ মতো দিয়ে দেব রেড চিলি পাউডার। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। তারপর সবকিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে ম্যারিনেটটা করতে হবে যাতে মাটনের মধ্যে পুরো মশলাগুলোকে ভালো করে ঢোকে। আমি এখানে একটু চর্বি সহ মাংসগুলোই নিয়েছি। এই কিমা বিরিয়ানিতে এরকম টাইপের মাংসতে টেস্টটা খুব ভালো আসে। এবার আমি মাংসটাকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যদি তোমরা ওভারনাইট ম্যারিনেট করতে পারো তাহলে খুবই ভালো হয়, 1 ঘন্টা ম্যারিনেট করলেও হবে। 1 ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি প্রথমে বিরিয়ানির ভাতটা তৈরি করব। তার জন্য আমি ভাতের সাথে স্টারনিজ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে ভাতটাকে রান্না করে নেব। ভাতটা যখন 80% মতো রান্না হয়ে যাবে তখন আমি ভাতটা কে ভালো করে ঝুরিয়ে নেব। বিরিয়ানির ভাতটা যাতে কোনোভাবেই বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ভাতটাকে জল ঝরিয়ে রাখার পর আমি একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আমি আজকে মাটনটা প্রেশার কুকারে করব না, এটার মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসটা পুরো দিয়ে এটাকে ঢেকে স্লো কুক করব। প্রেশার কুকারে না দেওয়ার জন্য হয়তো একটুখানি টাইম বেশি লাগবে, কিন্তু এতে মাটনের একটা আলাদা টেস্ট আসে যেটাতে এই বিরিয়ানির স্বাদটাকে আরো বাড়িয়ে দেয়। এবার আমি এটাকে ধীরে ধীরে একটু কষাতে থাকব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে কষাবো। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি মাংসটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন মাংসটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করব। প্রায় 1 ঘন্টা পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব আমাদের মাটন থেকে মোটামুটি তেল ছাড়া স্টার্ট হয়েছে। আবারও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। 5-7 মিনিট পর দেখলাম মাটনটা পুরো রেডি হয়ে গেছে, পুরো কষে তেল ছেড়ে গেছে। আমি মাটনের মধ্যে প্রথমেই কোনো জল দেব না, এটা মাটন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আমি প্রথমে এই রান্নাটা করব। আর এইভাবে মাটনটা করলে মাটনটা খুব টেস্টি হয়। আমি মাটনটাকে প্রায় 45 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। যতক্ষণ মাটনটা ফুটছে ততক্ষণ আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, 1/2 চামচ গোলাপ জল, বেশ কিছুটা পরিমাণে স্যাফরন, আর দিয়ে দিলাম একটু ফুড কালার, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ততক্ষণে আমাদের মাটনটা পুরো রেডি হয়ে গেছে। মাটনে আমি একটুখানি ঝোল রেখেছি যাতে আমার বিরিয়ানিটা করার সময় সেটা কাজে লাগে। এবার আমি একটা আলাদা পাত্রের মধ্যে মাটনটাকে প্রথমে তুলে রাখবো। আমি মাটনগুলোকে দেখো ছেঁকে ছেঁকে তুলে রাখছি। মাটনটা তুলে রাখার পর আমি মাটনের উপরে একদম উপরে যে তেলটা আছে সেটাকে আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার একদম তলায় যে ঝোলটা পড়ে আছে সেটার উপর দিয়ে
আমি ভাত দিয়ে দেব, সবার তলায় ঝোলটা থাকবে, তার উপর দিয়ে দেব ভাত। আমি এবার বিরিয়ানি লেয়ারিং স্টার্ট করছি। প্রথমে একটা লেয়ারে ভাত দিয়ে দেওয়ার পর এর উপর আমি দিয়ে দেব মাটনটা। ঝোল থেকে তুলে রাখা যে মাটনটা, আমি সেটা এর উপর দিয়ে দেব। তার উপর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আমি এখানে শানের বিরিয়ানি মশলাটা ইউজ করছি। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন। এরপর এর উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা। তারপর এর উপর দিয়ে দিয়ে দিলাম একটু বেরেস্তা। আমি বেরেস্তাটা একটু বেশি ফ্রাই করে ফেলেছি, তোমরা যখন করবে একটু গোল্ডেন থাকা অবস্থাতেই বেরেস্তাটাকে নামিয়ে নেবে, না হলে এরকম একটা ডার্ক কালার এসে যাবে। তারপর এর উপর দিয়ে দেব একটু স্যাফরন। স্যাফরনের যে মিল্কটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম একটুখানি ঘি। উপর দিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণে ভাত দিয়ে দিলাম। এরকম ভাবে একটা লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর আমরা ঠিক একই প্রসেসে আরেকটা লেয়ারকেও তৈরি করে নেব। প্রথমে মাংস, তারপর উপর দিয়ে বিরিয়ানি মশলা, গরম মশলা, বেরেস্তা, যা যা প্রথমে দিয়েছিলাম সব কিছুই দিয়ে উপর দিয়ে আবারও একটু ভাত ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম বেরেস্তা, আর মাটনের যে তেলটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে দেব। তারপর এর উপর দিয়ে দিয়ে দেব স্যাফরন মিল্ক। সমস্ত কিছুই উপর দিয়ে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে কড়াইয়ের ঢাকনার ফাঁকা অংশটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এইভাবে এটাকে 15-20 মিনিট দমে দিয়ে রান্না করতে হবে। 15-20 মিনিট রাখার পর কিন্তু আমাদের বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। আমরা একটা প্লেটের মধ্যে এবার এটাকে সার্ভ করে নেব। সামনেই পয়লা বৈশাখ, তোমরা কিন্তু বাড়িতে এই প্রসেসে বিরিয়ানিটা একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব অল্প সময়, খুব অল্প উপকরণ দিয়ে রান্না করা যায়। আর এইভাবে প্রেশার কুকারে মাটনটা রান্না না করে কড়াইয়ে রান্না করলে কিন্তু মাটন বিরিয়ানির টেস্টটাও খুব ভালো আসে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর আমার চ্যানেলের সব নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।